এই যে সবাই নৌকা নিয়ে নিয়ে যাচ্ছে পাতিল পাইছে, পাতিল পায় খুশি। দুইটা একসাথে, দুইটা একসাথে। আচ্ছা, যাই আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আজকে। আমাদের আমার আজকে প্রথম নৌকা বাইচ দেখা। তোমার? আমি দেখছি, আর অনেক বছর আগে দেখছি। ওই যে নৌকা বাইচ হতেছে, কতজন একটা নৌকার মধ্যে? 42। এটা কি ছোট? আমরা এখন চলে এসেছি নৌকা বাইসের এখানে। তো ওই যে নৌকাগুলো আসছে, এগুলো নাকি এগুলো ছোট ছোট নৌকা? এগুলো তো এমনি দেখতে আসতেছে, এগুলো তো বাইস দিবে না। তাহলে কোনগুলো দিবে? যেগুলো দেখবে চিকন টাইপের নৌকা। তাই এটা কোন এলাকা? এটা বলে নাল্লাপাড়া। আমরা নাল্লাপাড়ায় চলে এসেছি, এখন আমরা নৌকা বাইস যাচ্ছি যে জায়গাটাতে নৌকা বাইস দিয়ে এসে ভিড়বে আর কি, মানে ফিনিশ পয়েন্ট। এক্স্যাক্টলি, আমরা এখন সেকেন্ড থার্ড কোনটা হবে? হ্যাঁ, ফিনিশ পয়েন্টে যাচ্ছি। সাথে আমাদের সাথে আছে মিরন কাকু আর হচ্ছে জাহিন। এই যে সবাই নৌকা নিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে এইখান থেকে মনে হয় দেখবো না জাহিন, এই জায়গা থেকে কি আমরা দেখবো? দলে দলে মানুষ যাচ্ছে নৌকা বাইচ দেখার জন্য। এই যে সবাই হচ্ছে দেখার জন্য একদম উৎসুক জনতা, মানে এত শখ মানুষের নৌকা বাইচ দেখার। কি বুঝলাম, মানুষের এত শখ নৌকা বাইচ দেখার। হ্যাঁ, বুড়া জোয়ান থেকে একদম সব জনে তো বলতেছে যে বুড়া হয়ে গেছি কিন্তু শখ মিটে না, মানে এত শখ মানুষের এই নৌকা বাইচ দেখার জন্য। তো আমরাও দেখবো কি হয় না হয়। সবাই বলতেছে নাগরপুরের মানুষ নাকি জিতবে, দেখা যাক। এরপর আমরা অটো নিয়ে যেখানে নৌকা বাইসের ফিনিশড পয়েন্ট সেখানে যাচ্ছি আমরা। নাল্লাপাড়া নৌকা বাইসের এখানে চলে আসছি আমরা। না, অনেক মানুষ, প্রচুর ভিড়। তারা যে পাতিল পাইছে, পাতিল নিয়ে খুশি। একটা কেন, দুইটার সাথে না দিব? তারা মিয়া এই যে আসতেছে, এই যে আম টান দিল, ওইটা নোট করতেছে। আমি
কিছুই বুঝলাম না ওইটা ওর দেখাইছে আচ্ছা আমাকে সাথে মজা করলো হেইও হেইও কয়েকজন মানুষ এই দুইটা মনে দিছিল ইসমিরন কাকু তো মিস করতেছে এ তুমি ভাই লাড্ডু গুড্ডু নৌকার মধ্যে বসে বসে ফিল নিতেছে দাঁড়িয়ে রয়েছে শুধু দেখো নৌকার চোখ কি সুন্দর ময়ূর চোখ আচ্ছা চলো আমরা ওই দিকে যাই বলো এই দুটার মধ্যে কোনটা জিতবে বলা যায় না টিয়াটা ওই করতে পারে এই যে চলে আসছে সুমন সুমানি হ্যাঁ এটা হচ্ছে টপের নৌকা তো এটা জিতলে আমরা খুশি হব না তাও না আমাদের ওটা কোনো আমাদের কোনো কিছুই না তবে যে হাইল ধরবো আমার খুব কাছে মানুষ বাচ্চু বাচ্চু বাচ্চুটা হাইল ধরবো আচ্ছা আচ্ছা তো এইটা নিয়ে যেতেছে যে 22 দেওয়ার জন্য হ্যাঁ 22 দেওয়ার জন্য নিয়ে যেতেছে এইটা কাটটা আসতেছে
মিরন কাকু এটা কার নাসির বাবা বুঝি তো সুলতান বলে না এটা শাহজালাল পীর সাহেব শাহজালাল পীর সাহেব বেলাল হোসেন দাদা নাতি এরা যাইতেছে বাপ তো চার লাখ পয়সে পাতিল নিয়ে যাইতেছে জিতে পাতিল তারা পাতিল পাইছে পাতিল পায় খুশি আজকে গরমে অবস্থা শেষ তোমার আবার জ্বর না আসে রাত্রেবেলা কত মানুষের ভিড় দেখো ওপার তো আরো ওই যে নৌকা বাইস নিয়ে একটা গেম বানাইতে পারে মানুষ অলরেডি থাকতে পারে হ্যাঁ একদম অনেক ফুর্তি এটা তো জিতলো মনে হয় কয়টা গিফট কই সবুজটা জিত জানাই তো আগে বলতে পারবো না দুইটা একসাথে দুইটা একসাথে কে জিতবে বলো দুইটা একসাথে হ্যাঁ এবারে সবুজ জিততে পারবে হ্যাঁ অবস্থা একদমই খারাপ এখন আমরা মানে নৌকা বাড়ি দেখে বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর সামনে মিরন কাকু জাহিনার প্রিন্স
বাই দ্য ওয়ে তোমার কাছে কেমন লাগলো নৌকা বাইস? অনেক দিন পরে দেখলাম তো, মোটামুটি ভালো লাগছে, কিন্তু ওই জিনিসটা অর্গানাইজড লাগলো না আমার কাছে। মানে কোন নৌকা কখন ফার্স্ট হইতেছে সেকেন্ড হইতেছে এটা বোঝাটা একটু টাফ, বুঝে নাই। আর এইখানে হইতেছে তোমার ওইরকম কোনো চ্যাম্পিয়নশিপ নাই, দুইটা দুইটা করে বাইস, এই প্রত্যেকবারই একজন একজন করে ফার্স্ট। যে সেকেন্ড হইতেছে তারে পাতিল দিয়ে সন্তুষ্ট করতেছে, আর যে ফার্স্ট হইতেছে তার প্রাইজ দিতেছে ফ্রিজ, ডিপ ফ্রিজ। আমরা রাস্তার মাঝখানে সিএনজির জন্য ওয়েট করছি, প্রাইভেট সিএনজি। তো নৌকারে কি কি খাওয়াতে হয় কি জানি, কি কলা, সরিষার তেল, সবরি কলা, তারপর মাইটা তেল আর কি কি জানি বলে, জানি না। ওগুলা হচ্ছে নৌকার নিচে ডলে ডলে পানিতে না আটকায়। হ্যাঁ,